সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে সহজে যাতে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায়, সে দিশাতে কাজ করে চলায় ভারতীয় জনতা পার্টি সরকারের মূল লক্ষ্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সহযোগিতায় ত্রিপুরা রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য কাজ করে চলেছে ডাবল ইঞ্জিন সরকার। কারণ আমাদের বিশ্বাস, নারীদের উত্তরণের মধ্যে সার্বিক বিকাশ ঘটবে সমাজের। নয়বনমালপুর মহিলা মণ্ডল মোর্চা দ্বারা আয়োজিত এক মহাসম্মেলনে উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আগরতলা শহরের কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুলে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে আয়োজিত এই মহাসম্মেলনে এদিন অংশ নিয়েছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এবং আগরতলা পুর নিগমের কাউন্সিলর সুখময় সাহাসহ অন্যান্যরা। বামা বলে মাত্র 4000 সেলফ হেল্প গ্রুপ ছিল ত্রিপুরা রাজ্যে, আজকের দিনে দাঁড়িয়ে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 36000। 160 গ্রুপের মাধ্যমে শুধুমাত্র নয়বনমালীপুর মণ্ডল এলাকাতেই উপকৃত হয়েছেন 1600 মহিলা। মাতৃশক্তির জাগরণ গেয়ে নয়বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত স্বসহায়ক দলের সদস্যদের উদ্দেশ্যে প্রদেশ বিজেপির সভাপতি এদিন বলেন, দেশের মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। গরিব অংশের মহিলাদের জন্য জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছে মোদী সরকার। উজ্জ্বলা জ্যোতি যোজনায় দেশের মহিলাদের জন্য বিনামূল্যে এলপিজি গ্যাসের বন্দোবস্ত করেছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি তিন তালাক প্রথা নির্মূল করে সংখ্যালঘু অংশের মহিলাদের এক নতুন জীবন দিয়েছে মোদী সরকার। যে ভারতীয় জনতা পার্টির মূল যে লক্ষ্য, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে সমস্ত সরকারি সুযোগ সুবিধা যাতে পৌঁছে যায়, তার জন্য আমাদের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার আর রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার চায় রাজ্যের মহিলাদের উন্নয়ন হোক, রাজ্যের প্রত্যেকটা মানুষের উন্নয়ন হোক। তার মধ্যে ব্যতিক্রমী আমাদের মহিলা, নারীদের সম্মান জানানো, নারীদেরকে উত্তরণ করা, কারণ সমাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা রয়েছেন তারা আমাদের এই মাতৃশক্তি। আমরা যদি দেখি সরকারি সমস্ত প্রকল্প, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আত্মনির্ভর তৈরি করা, মহিলাদেরকে জাগ্রত করা, মহিলাদেরকে প্রোৎসাহিত করা, বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই মহিলাদের মাতৃশক্তিকে জাগরণ করার চেষ্টা করছে। আজকে দেখুন, 2014 সালে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম উনি পরিকল্পনা করেছেন যে গরিব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তাদের জন্য যত সমস্ত মাতৃশক্তিদের জন্য যত সরকারি প্রকল্প, তারা যাতে সরকারি সুযোগ সুবিধা একদম সরাসরি ব্যাংকের মাধ্যমে তাদের আর্থিকভাবে সহায়তা করা হয়, তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছে। আজকে আমরা এমন পরম সৌভাগ্যবান এমন একজন দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে পেয়েছি যার নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় আমাদের মায়েদের মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে। আমাদের কাছে একটা বিরাট অভিশাপ ছিল, তিন তালাক, যারা মুসলিম আমার মায়েরা রয়েছেন, তিন তালাক বলে যেভাবে তাদেরকে সমাজে পিছিয়ে পড়ে রাখা হতো, আজকে এই তিন তালাকের প্রথাকেও আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা বাতিল করে আমার মুসলিম সম্প্রদায়ের মায়েরা যাতে মাথা উঁচু করে সমাজে বসবাস করতে পারে, তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছে। 2023 বিধানসভা নির্বাচনে পুরুষদের তুলনায় 3% বেশি ছিল মহিলা ভোটারদের সংখ্যা। মাতৃশক্তির জয়গানকে রাজ্যের মহিলা ভোটারদের এদিন প্রশংসা করেছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এর পাশাপাশি সেলফ হেল্প গ্রুপের পণ্য বিক্রি করা এবং স্বসহায়ক দলে মহিলাদের ঋণ দেওয়া সহ তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করার পুরো ভার এদিন নিয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।